হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল গুরু সুব্রত। ট্রাভেল গুরু সুব্রত আপনাদের সবাইকে স্বাগত। বহুদিন বাদে আবার এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। এবারের ভিডিও হচ্ছে নর্থ বেঙ্গলের। নর্থ বেঙ্গলে আমরা গিয়েছিলাম পুজোর ঠিক পর্ব তাবাকোশি আর লেপচাজগত। তারই কিছু পর্ব কয়েকটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন। চলে আসুন আজকের প্রথম পর্ব শিয়ালদা থেকে তাবাকোশি। রাস্তায় কী কী দেখেছি, কীরমভাবে ঘুরেছি, কোথায় থেকেছি, খাওয়া দাওয়া কেমন, সব বৃত্তান্তই আপনাদের সবাইকে জানাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের ট্রেন পদাতিক, আমাদের খাওয়া দাওয়া চলছে এখন। শুভ বিজয়ার মিষ্টিমুখ পর্ব। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। আমরা এখন চলেছি নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা নিউ জলপাইগুড়ি। এখান থেকেই আমাদের যাত্রা শুরু। এনজিপি থেকে আমরা বেরিয়ে রাস্তায় ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মিরিক হয়ে তাবাকোশির উদ্দেশ্যে। আছি টিমলিং ভিউ পয়েন্ট। আই লাভ মিরিক লেখা রয়েছে এখানে। পৌঁছে গেছি আমরা মিরিক লেক। মিরিক লেকের সামনেই একটি পার্কে যার প্রবেশ মূল্য 20 টাকা। খুবই সাজানো গোছানো এই পার্কটা বাচ্চাদের খেলার জন্য খুবই আদর্শ জায়গা এবং টাইম পাস করা, সেলফি তোলা খুবই আদর্শ জায়গা। আপনারা মিরিক লেকের ওই পার্কটাতেও যেতে পারেন, তার জন্য পার্কে ঢোকার কোনো প্রয়োজন নেই।
বাইরে থেকে একটি রাস্তা রয়েছে, দূরে দূরে ব্রিজটি দেখছেন, সেখান থেকে ওই পারে যাওয়া যায় এবং ঘোড়ায় চড়ার ব্যবস্থা আছে, ওপারে দোলনা রয়েছে। আমরা কিছুটা সময় এখানে কাটিয়ে চললাম আমাদের গন্তব্য তাবাকোশির উদ্দেশ্যে। মিরিক থেকে তাবাকোশি যাওয়ার দুটো রাস্তা রয়েছে, একটা সীমানা হয়ে ওটা একটু দূর হয় কিন্তু বেশ কিছু ভিউ পয়েন্ট আছে, কিন্তু আর একটা রাস্তা রয়েছে সেটা হচ্ছে একটু শর্টকাট কিন্তু খুবই দুর্গম। তো আমাদের ড্রাইভার ওটে ভাই সেই শর্টকাট রাস্তাটাই নিল এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা সত্যি খুবই দুর্গম রাস্তা, গাড়ি চালানো খুবই টাফ এই রাস্তাটায়। ভিডিও বেশিক্ষণ করতে পারিনি আমরা এই রাস্তায়। আমরা তাবাকোশি আর আমাদের হোমস্টে, নিচে যাইঙ্গে নিচে যাওয়ার না আয়েঙ্গে আমরা হোমস্টেতে আমাদের দুপুরের লাঞ্চ করতে দেওয়া হলো কাঁসার থালায়, সঙ্গে কাঁসার গ্লাস। খাবার দাবার খুবই সুন্দর। আমাদের দুপুরে দেওয়া হয়েছিল ডিমের তরকারি, সয়াবিনের তরকারি আর ভাত ডাল সবজি, পাঁপড় ভাজা, স্যালাড। রান্নাবান্না খুবই সুন্দর এবং আতিথেয়তা খুবই সুন্দর। Thank you.